তাই থেকে করত নদীর তীরে, এদিকে করত নদীর তীরে কিছু রমণী মা তাদের উপাসনা করার জন্য আগমন করছে। আহাদের মার্জনা প্রভু মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে, প্রেজেন্টেড বাই পুরুলিয়া পঞ্জানিয়া। আমরা সেই নির্জন জায়গায় চলে যাই।
মাধ্যমে কিভাবে মাঝে কর্তার নিপজা শুরু হয়েছিল। আর এদিকে এদিকে বার সমুদ্র মন্থনের জন্য দেবতা জনগণ আগমন করছে। সমুদ্র মধ্যে ময়নাক পর্বত ও বাসুকী নাগ আগমন করছে।
মহাদেবের আশীর্বাদ
আশীর্বাদে, দেবাদেব মহাদেবের আশীর্বাদে মর্তধামে কিভাবে মাধব পদ্মারণী পূজা শুরু হয়েছিল, বিদর্ভ নগরে নামে গুণবতী এবং তার স্বয় মঞ্জিনী তারা প্রতিদিন মহাচন্দ্রের উপাসনা করতেন। আজকে মহাচন্দ্রের উপাসনা করে তারা দুজন কথোপকথন করতে করতে রাজমহলের দিকে আগমন করছে। ওরে ভাই শুনেছিস আমাদের রানীমা কি করেছে, আমাদের রানীমা তার শরীর দেওয়া রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে, এ তো শুভ সংবাদ নয়, আমাদের মহারাজকে খবরটা জানাতে হবে। হ্যাঁ ভাই হ্যাঁ, তো ঠিক বলেছিস, না জানালে আমাদের মৃত্যু অনিবার্য হোক, তাই আমরা দুজন আমাদের মহারাজকে ডাকি। কেমন মহারাজ 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 নির্ভয়ে বলো মহারাজ, আমরা নিজের কানে শুনেছি, আমরা নিজের চোখে দেখেছি, আমাদের রানীমা তার শরীর দিয়ে রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লোকে রেখেছে মহারাজ। আমি কি শুনছি, তুমি নাকি তোমার শরীর দেওয়া রান্না করা গো মাংস আমার রাজমহলে লুকিয়ে রেখেছ? না না মহারাজ, এ সত্য নয়। ওরে রক্ষী, তোমরা যে প্রমাণ দিতে হবে ওই মঞ্জিল রান্না করা গো মাংস আমার রাজমহলে লুকানো আছে কিনা। হ্যাঁ মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দেবো মহারাজ, আমরা এক্ষুনি গো মাংসের পাত্র দিয়ে নিয়ে আসছি, এক্ষুনি গো মাংসের পাত্র দিয়ে নিয়ে আসছি। আমাদের রানীমায়ের শরীর দেওয়া রান্না করা গো মাংস ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা নিজের চোখে দেখো এই পাত্রে কি লুকানো আছে। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি মহারাজ, আমরা এক্ষুনি দেখছি। এ কি মহারাজ, এই পাত্র আছে নানা ধরনের ফল পুষ্প। ওরে আরক্ষী, তোমরা আমাকে মিথ্যে কথা বললে, তার তোমার বিস্তার নেই। ওরে মন্ত্রী সেনাপতি, এই আরক্ষী বর্গে আমার রাজ্য থেকে তাড়িয়ে দাও। Thank you.
যেন আমার রাজ ভালো লক্ষ্যে রেখেছিলে। সে মহারাজ আমি প্রতিদিন মাঝে উপাসনা করি মহারাজ, তাই নানা ধরনের ফল পুষ্প আমি লুকিয়ে রেখেছিলাম। সে মহারাজ আপনার কাছে আমার একটি নিবেদন, আপনি কি না ছোড়েন? হ্যাঁ বলো রানী, তুমি কি নিবেদন করবে? আমি তোমার সেই নিবেদনই রাখবো। সে মহারাজ সত্যি সত্যি আমার শরীর দেওয়া রান্না করা গো মাংস এই রাজমহলে লুকানো ছিল মহারাজ, বাড়ি পোস্টারি কৃপাই নানা জাতির ফল পুষ্প হয়ে গেল। হে মহারাজ আপনি আমাদের রাজ্যে ঘোষণা করে দিন যেন সকলে বাড়ি পোস্টারি পূজা করে। তাই হবে রানী, আজ আমি বিধর্মনগরে ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার ও মঙ্গলবার হয় সেই দিন মা বিপত্তারিণী পূজা হবে, সেই দিন মা বিপত্তারিণী পূজা হবে, সেই দিন মা বিপত্তারিণী পূজা হবে। আমার পূজনীয় মা ভাই বোনেরা, মন্দির দেওয়া রান্না করা গো মাংস মা বিপত্তাকের কৃপায় বিদর্ভ নগরে বোঝান এবার নানা জাতির ফল পুষ্প হয়েছিল। সে থেকে পৃথিবীতে শুরু হয়েছিল মা বিপত্তারিণী পূজা। তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। এই গোলকুন্ডা গ্রামের কিছু রমণী মা বিপত্তারিণী পূজা করার জন্য আগমন করছে। তোমার ভালোবাসা পাবো বলে আমরা আছি, তোমার ভালোবাসা পাবো বলে বলতে পারি না। ভালো ভালো এব বলতে পারি না, তোকে কবে ভালোবাসি বলতে পারি না, তোকে কত ভালোবাসি। যদি আমার মরণ তাই জানে না যে আমি পত্নী পূজা করতে গেছে আর তিনি আমার কামান খাবেন। হ্যাঁ দিদি তুই ফোন আনিছি, টুকু ঠাকুরকে ফোনটা করে দেখলো কোথায় আছে, বলো তাম আমি আনিছি টুকু লাগাই দেখেলি একটুকু না। হ্যাঁ এ মায়া এখানে টাওয়ারে নাই খেয়ে গেল, তুই লাগাই দেখ এ মায়া ধরতে কি নয় দেখ যদি লাগে কথাম এইখানে খুঁটি আসিয়েছে কই লাগছিল লাগিয়েছে কই উঠাতে। হ্যালো হ্যালো কে বলছ? ঠাকুর আমি গোলকুন্ডা লে বলছি, বলছি কোথায় আছো? এগু আমি আমাদেরাই পূজা করছি বাবা। এ ঠাকুর টুকু জলদি করে আসছো বাবা, ছোট ছেলে গিলে ছাড়িয়ে দিয়ে আছি ভক্ত দূর সাথে খুঁজিবে। ওরে বাবা বলছি তো যে আমি আমাদেরাই পূজাটা করছি, ভন্ডারা ধুই তো মানে যাবো। ঠাকুর যাও না বাবা রাখছি, ওকে বাই বাই টাটা। এলো শুনে
ঠাকুরটাই হইল কি বলছি আমি যারা পূজা করছি আর আসছি বলছি হ্যাঁ দিদি তুই পূজা করতে কি শেষ সূত্র আনিয়েছি কাকু বলিস না আমি না পূজা করতে কাঁথার সূত্র নিয়ে আসিছি এ মায়া তুই কি না জানিস লো যে বিপদি পূজায় লাল রঙের সূত্র আমি লাগে আর তুই কাঁথার সূত্র নিয়ে আসিছি আর কি বলবে দিদি আমার হাউভদ্র সূত্রটা ঘরে আছে ভাবছি এবার পূজা করে দাঁড়িয়ে নিয়ে সেটার জন্য কাঁথাটা হলো টিপু এ মায়া তোর দমে বলছি এত বলছি হ্যালো আর ফল কি আনিছি হ্যালো শুনিলে আমি না দুটো বাগান নিয়ে আসিছি এ মায়া তুই কি না জানিছিল যে আমি পত্তাকে পূজায় 13 রকমের ফল লাগে এদিনই জানি আমার হাউভদ্র ফল কিনা এই গোল কুন্ডার লোকে খাই ফোর আন নিয়েছিল তো ভাবছি এই বছর বাগান কি নাই যাই নে তরকারিটা হলো রাঁধিব কি মায়া তোর দমে বুদ্ধি আছে বলছি হলো তোকে তোর বড় দমে ভালোবাসে কি মায়া বাঁচবে কি নাই আমি ভোরে ঘুমাই উঠি কত কাম করি তোকে নাই ভালোবাসে আর কি বলবে যদি লাজের কোন লোকের পাশে বলছে নাই তাও তোকে বলছি চুপে চুপে শুনে এলে আমাকে না আমার মরণ চাই তোমে গালি বা কান দিল আর কি বলবি দিদি আর জানিস সকাল সন্ধ্যা তোমে কুতাই এ মায়া কেনে কুতাইলো এলো শুনিলে আমি না সকাল 10টায় ঘুমাই উঠি এ মায়া সকাল 10টায় যদি ঘুমাই উঠি তো তোকে পিটবে নাহলে কি তোকে চুম খাবে নাকি হাইলে ঠাকুরটা এসে তো ডাকি দেবো ঠাকুর তুকু জলদি করে আসে বাবা ওরে বাবা তোরা মিস্কল মারে তার ডেকে হাসিতেছিলি বলছি যে আমি আম জবাই পূজা করছি বলছি ঠাকুর তোমার মাথাটা চান্দা হইলো কি করে এটাই আমি জিও টাওয়ার লাগাইছিলি ঠাকুর জিও টাওয়ার কেন লাগাইছিলে শুনিলে আমি না ওই টাওয়ারটাই দেশ বিদেশের খবরটা আগেই পাতি ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাতে তাহলে মুম্বাইয়ের তাজমহল যখন বোমটা পড়লো তখনই কি তোমার এটা সার্ভারটা ডাউন ছিল নাকি ওটা পরে বুঝল ঠাকুরের সঙ্গে ভোজ কি আলি ধাম পূজাটা করিলি তোদের বছর ভোজ না যাবো ঠাকুরের সঙ্গে মজা হয় এমন মন্ত্র বুঝবো না সারা জীবন ঘরে লোক শান্তি করে যাবে নাই এটুকু ধানটা পূজাটা করিয়ে দিই এটা কতটুকু জলদি করে বাবা ওরে বাবা এটা হলো আসনটা পাচ্ছে দিয়ে গেল তারপর তোদের পূজাটা ভোজ করে ঠাকুর কম মন্দির নেই কথা আর পূজা করতে এসেছি বড় বিচারি ঠিক আছে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলো হ্যাঁ ঠাকুর ওইটাই বলবো বাবা বলো তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে আলামতি আলামতি ঠাকুর তবে রে বাছা মোটর সাইকেল আর হেডলাইটের মতন দেখাচ্ছিস বলছি হে গো বৌমা আর তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে জনপকি দেখেছি জনপকি ঠাকুর তবে রে বাছা দুপুক দুপুক যাও শেষ মা আমার ঠিক আছে বল বল ও কালমতি ঝনপতি নমস্য ও কালমতি ঝনপতি নমস্য বলছি হে গো বহু গিলা আর তোমাদের গোত্রটা কি বটে ঠাকুর আমাদের গোত্রটা বটে কুকুরা চুরা কি কুকুরা চুরা ঠাকুর ও বাবা একদিন বাহুর মাংস খাওয়া লেগেছি নাই মা আমার ঠিক আছে বল বল ও কুকুরা চুরা গোত্র ও কুকুরা চুরা গোত্র মা বিপদ কারণে অবহন ঠাকুর কোটিটি হলো দণ্ডবোধ করিব এ বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করে দিলি বা আমার তো ঠিক আছে যখন মা ঘরের পায়ে হাত দিয়েছি মা আমার এই যে আশীর্বাদ করে যাচ্ছি ঘুরে বছর যখন গোলকুন্ডা আসবো না তোদের কাঁখে কলে যেমন এক জোড়া করে বেটা দেখতে পাই ঠাকুরটা তোমার ঠিক করবো ঠাকুর ও ওই চার্জ নিয়ে এসেছে কি বাবা এটা আরো কে পঠিব এগো মাত্র ঘরে বহুটা পড়ি নাকি এগো কই কোনো বলছি গো এগো তোমাকে বলছি রে বাবা এগো মা বিপত্তারে ধ্যান করে কেন কি গো এগো রাকার হইল নাই গো এবার তোমাকে বলি আমার পূজা করতে আসা কেনে গো আর কি বলিও ঠাকুর সকালে এক বাটি বাসে আমি খাইলে এক প্যাকেট বেরিলে আর ওই দুর্গম দিকে যাই ঠাকুর কেনে গো আর কি বলবে ঠাকুর আজকাল ফ্রি ফায়ার খেলে গো
চাকরি করছো রেলে আর এখন আছে জেলে শুনিল ঠাকুর এদের টাকাটা পাঞ্চার হয়েছিল আমার মরণ নাই পাঞ্চারটা সারি নিয়ে ওই পাম দিতেছিল তখন এলাকার টাকাটা বাস্ট হয়ে গেছিল আমার যখন হাজবেন্ডটাকে মনে করছিল ঠাকুর তখন তখন আমার কানে গোলকুন্ডার ফুটবল মারতামাই পালিশ মা আমার যা পারিস করিতে বয়স পূজাটা করে লে তাহলে তোর হাজবেন্ডের বেল হল বয়স বয়স জলদি করে বস তাহলে পূজাটা করে ঘর যাতে হবে দেখো আমার আসনে বসলি দেখো যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে ফোনটা করে দিতে বলবো বাবা বলছে আমি না পরে পূজা করবি আমি তো কত দুঃখ নিয়ে এলি পূজাটা করে সকাল সত্যি তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে কেলকেলি বুঝেছি কেলকেলি ঠাকুর তোদের বাছা গোটা গোলকুন্ডাকে কেলকেলা করাই রেখেছিস মা আমার ডাব্বার পিট করেছিস বস আর বল তোমাদের গোত্রটা কি হবে এটা কুসুমে এলেন আমাদের মধ্যে যা গোত্র ছিল তো কি হলো রে বাবা এটা কুর রাগে কালে মুজাই মাটি দিয়ে মুজাই নেই বাবা আর কি বলবে ঠাকুর একটা মস্ত বড় হুদুর সমাচার ভাই হয়তো সমাচার ভাই হয়তো তখন আগে কালী পূজায় মানে নিয়ে মজা নিয়ে ভালোই করেছো বুঝলে ঠাকুর তুমি ঠাকুর মতো একটা গোত্র বনাই জানো তোমাকে দেড় টাকা দক্ষিণা দিয়ে দিব দেড় টাকায় গোত্র হবে তোমার আমার 1001 টাকা দিয়ে দেখলেই বনাই নিয়েছি বস বস আর বল বস বস জলদি বস বল ও মোদার বিরা গোত্র হচ্ছ ও মোদার বিরা গোত্র হচ্ছ ভাবি পোস্টার নিয়ে মৌন ভাই ঢোকাচ্ছি কি করে তিরবো আর কি জন্য মনে সাজিয়েছি দাদু শুনি এলে কি জন্য সাজিয়েছি সাজেছিলি খেলা তোর ফাঁকে দেখ
এই মাঘ মাসে ঢুকান দেবো টেনশন নাই, আমাকে তাই ঘুরতে গেলে ঠেলকা মারে টেংরা খড়া, তাই একলা পালে কয়েক মারে গোলকুন্ডার খড়া, ঢোকানছে গোলকুন্ডার চেংড়া ছোড়া গিলে চোখ মারবে নালে কি গোলকুন্ডার কুকুর গিলে চোখ মারবে নাকি চাইতে বল। দাদু তুই তো জানিস যে আমি স্কুল যাই, ওটা তো জানি, তো কি জন্য পোশাক করতে সেইটা বলবি তো আসল ব্যাপারটা। দাদু শুনে এলে একদিন স্কুলে আমাকে হেড মাস্টারে গায়ের বিষয়ে রচনা লিখতে দিয়েছিল, ততক্ষণ কি লিখেছিলি রে? দাদু আমি তো ঠিকই লিখেছিলি, গাই গৃহপালিত পশু, গায়ের চারটি পা আছে, গাই দুধ দেয়, গাই গোবর দেয়, গায়ের একটি লেজ আছে, দুটাই কি হইল রে? দাদু সেদিন পরীক্ষায় এসেছিল হেড মাস্টারের বিষয়ে রচনা লিখতে, ততক্ষণ কি লিখেছিলি রে? দাদু শুনে এলে আমি তো ঠিকই লিখেছিলি যে হেড মাস্টারের গৃহপালিত পশু, হেড মাস্টারের চারটি পা আছে, পূজাটা করিলে একশো একশোই পাবি, কোন টেনশন নাই, এবং তোর বিপদে উদ্ধার হয়ে যাবে, যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলবি, বস বস জলদি করি বস, আর দেরি করিব না, আমাকে কুষ্টাঙ্গে আরো পূজা করতে হবে, বসলি বস 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 রে দাদু শুনে রাগাস মিয়া, বসতে বললে আমি বসব নাই, আমার নাম পুষ্পরাজ, আমি ঝুঁকে যা নাই, দেখতে আজকালের শিখ দিন টেন জিবি দিছে না, যখন বসে নিয়ে পূজা করতে বলছি তখন বলছে দাদু আমার নাম পুষ্পারাজ, হাম ঝুঁকে গা নাহি, তাহলে হামার তোর পূজা করে গা নাহি, তোর মন যখন চাঙ্গা তো হামার দাবার জল গঙ্গা, তুই না হয় না পূজা কর, তোর পুণ্য হোক আর না হোক আমার দেখার নাই, আমার তো দক্ষিণাটা নিতে হবে, তুই না হয় না হয় বল বল, তখন কোন অমঙ্গল ফলে লালু পায়ে হাতে ঢাকালো, লেগু বা ছাড়া বৌমারা ঢাকালো রে বাবা, ও কমেশ্বর মাথা কথা বলি, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, ও কমেশ্বর যেমনা চিন্তা কথা বলি, ছাগল বাগালে যাই করে ঝমর গাই, এটা ঝমর বন্ধন আসছে এমন করছে, দাদু শুনে এলে আমি ওস্তাদ সঞ্জয় রঙের মামার বিটি বঠি, ঝুমর গাই কেমনই করে দিব, মানে কেমনই করছে না হবে, তোকে ভালো করে কর, দাদু শুনতে আমার মন মধ্যে মধ্যে আমার কুড়ি থেকে আমার কুড়ি থেকে বাবুর খাতি করা
সমাপ্ত করলাম।